কথার পক্ষ থেকে আপনাদের সকলকে বাদল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের শ্রুতি নাটক যখন বৃষ্টি নামলো, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয়ে অজয় ঘোষ এবং সুস্মিতা সেনগুপ্ত, আবহ সংকলন প্রক্ষেপণ এবং পরিচালনায় প্রদীপ ঘোষ, প্রযোজনা কথা। বাসবি বাসবি, যাই বাবা, কি বলছো? সিঁড়িটা বন্ধ করে দাও তো। তোমার ভালো লাগবে ভেবেই ওটা চালিয়ে দিয়ে গেছি। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। হলো তো? কি হলো বাসবি? কি বলবো? কিছু বলো। যা হোক, এখন এই বয়সে, বিশেষ করে এই সময়, মনে হয় ঘরের মধ্যে কেউ কথা বলুক। আপনজনের গলা শুনতে বড় ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত চালাবো? পাগলি কোথাকার, পৃথিবীর কোনো মিউজিক সিস্টেম কি মানুষের প্রিয়জনের কণ্ঠস্বরে জায়গা নিতে পারে? না না না, আসলে কি জানো বাসবি, কোনোদিন এমন একলা হয়ে যাব তো ভাবিনি, তাই একলা থাকার অভ্যেসও করিনি। এখন কষ্ট হয়, তুমি তুমি ভাবছো হয়তো তোমার শাশুড়ি মা চলে গেলেন তাই এ কথা বলছি। না না না, দেখো উল্টোটাও তো হতে পারত, উনি রয়ে গেলেন আর আমি চলে গেলাম। এই জন্যে আমাকে ডাকলে? এই কথাগুলো বুঝি তোমার ওই মিশুকের বিকল্প খুব শ্রুতিমধুর, না? খুব জানো বাসবি, তোমার কথার মধ্যে এই যে রাগ অভিমান নিষেধ বারণের মিশেল আছে, আহা কি যে মধু, প্রাণ জুড়িয়ে যায়। খুব মন রাখা কথা বলতে পারো। দাও আর এক রাউন্ড কফি চাই বুঝি। না না না, ডাক্তারবাবু কি বলে গেছেন মনে আছে? আরে ওরা ওরকম বলে, পেশাদারি কথা সব, হয়তো পেশেন্টের মনোবল বাড়াবার জন্য বলতে হয়। বাসবি তোমার মনে আছে হার্টের বাইপাস সার্জারির জন্য আমি যেদিন নার্সিং হোমে ভর্তি হলাম, কত লোক এসেছিল সেদিন শুভেচ্ছা জানাতে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পুরনো বন্ধু বান্ধব, আর তোমাদের বাড়ির তো সবাই, শুধু নেই তোমার শাশুড়ি মা। আর আসতে পারলো না আমার সাত রাজার ধন এক মানিক প্রিয়ঙ্কর, হতভাগা তখন দুবাইয়ে টাকা রোজগার করছে। ওর ইচ্ছে ছিল না এখানে তোমার অপারেশন হোক, আমাকে লিখেছিল বাবাকে আর কিছুদিন মানিয়ে রাখো, আমি বাড়ি গিয়ে স্টেটসে নিয়ে যাব। তখন কেন যেন ওর উপর বড় রাগ হয়েছিল, কোম্পানির হয়ে বিশ্বময় ঘুরে বেড়াচ্ছিস, কি হলো তাতে? মা মারা গেল, মুখে আগুনটা পর্যন্ত দিতে আসতে পারলি না। দেখো আমারও যা কন্ডিশন ছিল, আমিও তো মরে যেতে পারতুম। তোমার ছেলে আসতো বাবা, চিঠি আছে আমার কাছে,
আসবার জন্য রেডি হয়েছিল, কিন্তু হ্যাঁ ওই কিন্তু সব সময় ক্যারিয়ার নিয়ে ব্যস্ত জানো বাসবি, এক এক সময় মনে হয় এত 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 টাকা পয়সা খরচ করে ধার কর্জ করে কি দরকার ছিল ইঞ্জিনিয়ারিং MBA সব করার, তার থেকে যদি একটা গ্র্যাজুয়েট হতো জাস্ট এ কমনার, সে অন্তত ঘর ধরা হতো, মা বাবাকে দেখতো। তোমাকে বলেই বলছি মা, তুমি হয়তো ভাবছো যে আমি কিচ্ছু ভাবছি না বাবা। না না, তুমি 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 বললে না প্রিয়ঙ্কর আসার জন্য রেডি হয়েছিল, কিন্তু আসতে পারিনি, তার কারণও ছিল নিশ্চয়ই। আচ্ছা মনে করো ও বিদেশ থেকে এসেছে, আমিও নার্সিং হোম থেকে বাড়ি ফিরেছি, কিন্তু আমি কি ওর মুখটা আবার দেখতে পারতাম? ডাক্তার আমার হার্ট সারাই করে দিয়েছে ঠিকই, কিন্তু চোখের দৃষ্টি যে একেবারেই গেছে। বাসবি মানুষের কপালই এই রকম, দাবার ছকে যে ঘরে দান দেবে বলে হাত বাড়ায়, কে যেন সেটা সরিয়ে দেয় অন্য ঘরে। কে কে ফোন করলো আবার দেখো দেখো দেখো। হ্যালো, ও মা বলো। হুম হুম, উনি কাছেই আছেন, পাশের ঘরে, জোরে বলতে পাচ্ছি না। শোনো, বাড়িতে লোকজন আছে ঠিকই, কিন্তু তাদের উপর ভরসা করে ওনাকে রেখে যাওয়া যায় না, সর্বক্ষণ উনি আমাকেই খোঁজেন। না না, কোনো দরকার নেই, তোমরা এখন এসো না প্লিজ। বললাম তো আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয় কিছুতে, রাখছি। কে বেয়ান মনে হলো? নার্সিং হোম থেকে ফিরে তুমি কি প্রমিস করেছিলে মনে নেই? বলনি কে কি টেলিফোন করছে তা তুমি জানতে চাইবে না? না না, বেয়ানের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। বেয়াই বেয়ান একটা সুইট রিলেশন, মিষ্টি সম্পর্ক, জানো জানো বাসবি, এখন না যত রাজ্যে সব পুরনো কথা আমার মাথায় আসে। আমার যখন কানে এলো প্রিয়ঙ্করের সঙ্গে তোমার ভাব ভালোবাসা হয়েছে, ও তোমায় বিয়ে করতে চায়, আমি রুখে দাঁড়ালাম। প্যান্ট শার্ট পরা বয়কাট চুল একটা মেয়ে, কথা শুনলে মনে হয় কেবলই মেধার চর্চা, হৃদয় বলে কিচ্ছু নেই, এখনো নেই। আমার আপত্তি সত্ত্বেও সেদিন তোমাদের বিয়ে হলো। কপালে বিধাতা পুরুষ লিখে দিল, আরো হৃদয়হীন হও। আমার উপর তোমার সে রাগ আজও যায়নি দেখছি। আমি আমি সেদিন কেন রাজি হয়েছিলাম জানো? প্রিয়ঙ্করের মা মানে তোমার শাশুড়ি মার জন্য। হ্যাঁ, বিয়ে হয়ে এ বাড়িতে এলাম, বরণ করে ঘরে তুলে হাত ধরে বললেন, এখানে বস, যেন বউ না মেয়ে এসেছে বাপের বাড়ি। একটা আশ্চর্য কথা বলেছিলেন সেদিন, বলেছিলেন তোর থেকে অনেক ছোট বয়সে এই সংসারে বউ হয়ে এসেছি। উনি কলেজে পড়াতেন, এসোজন বসোজন লোকলৌকিকতা সবই করেছি, কত ঝড়ঝাপটা এসেছে, জীবন থাকলে বিপদ আপদ থাকে, সব বুক দিয়ে আগলেছি। এবার তুই এলি, এখন সব দায় তোর, আমার ছুটি। সত্যি সত্যি তুমি ছুটি নিয়ে যাবে এ তো সেদিন ভাবতে পারিনি মা, আরো বড় ঝড়ের মুখে কেন আমাকে ফেলে দিলে গেলে, অদৃশ্যে দাঁড়িয়ে নাকি আকাশের তারা হয়ে দেখছো আমাকে, তোমার সেদিনে সেই বাসবি সংসারের সব দায় সামলাতে পারছে কিনা। কি কাঁদছো কেন? আহ চোখে জল মোছো, মুছেছো? বাসবি যারা বলে স্মৃতি শুধুই বেদনার, তারা জানে না স্মৃতি সততই সুখের। এই যে তুমি কাঁদলে কেন? তোমার শাশুড়ি মার কথা তোমার মনে পড়ে গেল বলেই তো, ওনার ভালোবাসার স্মৃতি তোমাকে ছুঁয়ে গেল বলেই না। আমি আমি তোমাকে একটা মজার কথা বলি, তোমার নিশ্চয়ই মনে আছে, তোমাদের বিয়ের পর আমি তোমাকে
বৌমা তুমি বলে ডাকতাম। একদিন উনি এসে আমায় বললেন, এ আবার কি শেখে লেপনা তোমার, আমি তো বাসবি তুই করে ডাকি, আমাদের মেয়ে নেই, ওই তো আমাদের মেয়ে। আমি ফিল করলাম সত্যি তো, একদিন দুম করে বাসবি বলা শুরু করলাম, ওই তুই পর্যন্ত আর নামতে পারিনি। যা গরম পড়েছে কদিন, আজ ঠিক বৃষ্টি আসবে। একি তুমি উঠলে নাকি? না না, জানলা খুলে ঝড় বৃষ্টির মাতন দেখা আমার চিরকালের নেশা। আকাশ কালো করে এসেছে মেঘে, ঝড় গাছের ঝুঁটি ধরে নাড়া দিচ্ছে, ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে তেরচা ফলার মতো। আর জানো বাসবি, আমরা তো ক্ষত্রিয়। হঠাৎ এই কথা বললে কেন? না, আষাঢ় মাস পড়লো কি না, মানে বর্ষা এলো, রবি ঠাকুরের একটা কথা মনে পড়ে গেল, তিনি বর্ষাকে বলেছেন ক্ষত্রিয়। তার গুরু গুরু শব্দে দামামা বাজিয়ে আগে আগে সে আসে, ঝড় বাদল আসে ঠিক তার পিছে পিছে, মেঘের পাগড়ি পড়ে গোটা আকাশটা দখল করে সে দিক চক্রবর্তী হয়ে বসে। ওই বৃষ্টি এলো, এখন তো চোখে দেখতে পাই না, কিন্তু ঝড় বৃষ্টি মেঘ বিদ্যুতের শব্দ শুনলে বুকের ভেতরটা কেমন করে। আচ্ছা বাসবি, মনে হয় না এই ঝড় বৃষ্টির দিনে এই মাতাল হাওয়ার পাগলামির মধ্যে কেউ আসবে? এমন কেউ যার জন্যে প্রতি মুহূর্তে অপেক্ষা করে আছি। কে সে? একি এতে আবার কান্নার কি? ও বুঝেছি, হতভাগাটার কথা মনে পড়েছে তাই না? ছেলেবেলা থেকে চমকে দেওয়া ওর স্বভাব। আচ্ছা বাসবি, এমনও তো হতে পারে এই ঝড় ঝড় বর্ষার দিনে, ঝড় বাদল মাথায় নিয়ে এসে কেউ নিচের দরজায় কড়া নাড়লো। হ্যাঁ কড়াই নাড়লো, কড়া নাড়ছে আর ডাকছে, তুমি তত্তর তত্তর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে দেখলে হতভাগা প্রিয়ঙ্কর মিটি মিটি হাসছে। ওরকম নাটকে নহিলে হয় বাবা? কড়া নাড়তে পারে, ডাকতেও পারে। একটা সত্যি কথা বলবো বাবা, আমাকে তেমন করে কেউ আর ডাকবে না। কেন? এই হতভাগাটা চিঠিপত্র দেয় না নাকি? না না। কেন? এই গত শুক্রবার তো আমাকে পড়ে শোনালে তুমি। না আমি আর পারছি না, তুমি দেখতে পাও না, তোমার পক্ষে ভালোই দুর্ভাগ্য, কিন্তু তাতেই আমি বেঁচে গেছি। আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টি এলো, বর্ষা প্রতীক্ষার কাল, কোনো মেঘদূত আমার কাছে কারো চিঠি আনবে না। ওর যত চিঠি তোমাকে পড়ে শুনিয়েছি সব বানানো, সব মিথ্যে। বাসবি, বাইরের ওই ঝড় জল আমাকে উথাল পাথাল করছে বাবা, এতদিন শুধু তোমার মুখ চেয়ে নকল সুখ আর বানানো ভালোবাসার গল্প করেছি। একটা কথা সত্যি, তোমার ছেলে আসবার জন্য রেডি হয়েছিল, প্লেনে বোর্ডিংয়ের আগে টেলিফোনও করেছে, 11:10 ফ্লাইট, সেই প্লেন আর দমদমের মাটি ছোঁয়নি, মাঝপথে প্লেন ক্র্যাশে পুড়ে ছাই হয়ে যায় সব যাত্রী, সেই মৃত্যু সংবাদ সব দেহের চেয়েও ভারী, আর আমি পইতে পারছি না বাবা, আমি পইতে পারছি না। আচ্ছা দেখি দেখি তোর হাত দুটো দেখি। ভয় নেই ভয় নেই, এই আশীর্বাদই পালা, চুরি লোহা বাঁধানো, সব যেমন ছিল তেমনি আছে, একটাও খুলেনি। দেখো রঙিন শাড়ি পরেছি, কেন পরবো না? ওগুলো তোমার ছেলে স্ত্রী হওয়ার অহংকার,
মৃত্যু শোকের কাছে জীবনের অহংকারকে হেরে যেতে দেব কেন? কেন শেষ করলাম যখন বৃষ্টি নামলো।